একটু মোচ হবে, একটু বড় হবে, একটু মনে মনে একটা মেয়ের চেহারা ভালো লাগবে, সব ঠিক আছে, কিন্তু পথভ্রষ্ট হওয়া চলবে না। আচ্ছা, এখন এখানে যে ছেলেরা আছো, যদি সুখী হতে চাও তোমাদেরকে ম্যাচিওরড মেয়ে বিয়ে করতে হবে, কারণ 18 বছরের নিচে মেয়েরা কি থাকে? শিশু। আর একটা শিশুকে যে বিয়ে করে তাহলে তার কি আছে? মানসিক বিকৃতি আছে। ছেলেরা আছো, আমাদের প্রিয় সূর্য কিশোর ভাইরা, তোমরা কিন্তু এখনো শিশু, অর্থাৎ তোমরা এখনো বড় হও। হ্যাঁ, একটু মোচ হবে, একটু বড় হবে, একটু মনে মনে একটা মেয়ের চেহারা ভালো লাগবে, সব ঠিক আছে, কিন্তু পথভ্রষ্ট হওয়া চলবে। যেই মেয়েটিকে তোমার পছন্দ হয় তার জন্য অপেক্ষা করো, তার জন্য নিজেকে গড়ে তোলো, নিজের জীবনও গড়ে উঠবে, সেই মেয়েটিও বড় হবে, এবং আমি নিশ্চিত সে তোমার জন্য বড় হবে। বিয়েটি ঘটে কার মধ্যে? একটি ছেলে আর একটি মেয়ে, তাই তো? এই ছেলেটিকে আর এই মেয়েটিকে যদি ভেতর থেকে সচেতন করা যায় যে তোমার জীবনকে তুমি ভালোবাসলে তবে তুমি বাল্যবিবাহ চাইতে পারো না। প্রথম কারণ হচ্ছে, অল্প বয়সে বিয়ে করতে তোমার শরীর প্রস্তুত নয়, তোমার মন প্রস্তুত নয়, এবং তোমার শিক্ষা জীবন আঘাতপ্রাপ্ত হয়। ছেলেরা কিছুটা এগিয়ে আছে দৌড়ে, অর্থাৎ এখনো কিন্তু ছেলেরা পরে নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করবো, কিন্তু মেয়েরা কি করে, কি বলে? বিয়ে বসবো, ছেলেরাও বিয়ে করবে, মেয়েরাও বিয়ে করবে। সুতরাং আজকের বিষয়ে যখন বাল্যবিবাহ, আমি জানি যে আজ অন্তত পক্ষে এখানে যারা বসে আছো তারা নিশ্চয়ই সময়ের আগে বিয়ে করবে না। 18 বছরের আগে বিয়ে করতে চায় কে কে? আর যদি বাবা একটু জোর করে কি করবে? আপুকে বলবে, এমপি স্যারকে বলবে, এসপি স্যারকে বলবে, ডিসি স্যারকে বলবে, স্কুলকে বলবে, চিৎকার করে বলবে, না,